নমস্কার চৌধুরী মশাই। নমস্কার। আরে শেখর বাবুজি, আসুন আসুন বসুন। অনেকদিন পরে, বলুন বলুন কি মনে করে? আপনাদের নেমন্তন্ন করতে এলাম। নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? আমার মেয়ের বিয়ের নেমন্তন্ন। আগামী মাসের 28 তারিখে আমার মেয়ের বিয়ে। রঞ্জনার বিয়ে ঠিক হয়ে গেছে? আগে? হ্যাঁ, এ তো খুব খুশির কথা। এক মিনিট, জগা জগা শোন, বৌমা আর অনুকে বল শেখরবাবু এসেছে। হ্যাঁ শোন, বল ওরা এসে, শেখরবাবু এসেছেন, আর তুই শেখরবাবুর জন্য কিছু জলখাবার ব্যবস্থা কর। তা শেখরবাবু কোথায় দিচ্ছেন আপনার মেয়ের বিয়ে? কলকাতায়। অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো সম্বন্ধই পাওয়া গেছে। তা বুঝামাই কি করেন? একটি বিদেশি কোম্পানিতে বড় কর্তা, রোজগারপত্র খুব ভালো। কি ব্যাপার? আরে নমস্কার বেয়ান, থাক মা থাক, বসো বসো। কেমন আছো মামা? আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? ভালো। আপনি তো আমাদের বাড়ির পথ একদম ভুলেই গেছেন, কি মনে করে? না মানে না, আপনি ঘাবড়াবেন না, লজ্জা পাবারও আপনার কিছু নেই। আপনার মনের আসল কথা কিন্তু আমি আগেই জেনে গেছি। বড় বৌমা কোনো কিছু আমার কাছে লুকোয়নি। যাকে যা হবার তা তো হয়েই গেছে। এখন বলুন, আমার রঞ্জনা মা কেমন আছে? সব ঠিকঠাক হয়ে গেছে। ঠিকঠাক হয়ে গেছে? কি? রঞ্জনা বিয়েতে মত দিয়েছে। উমা তাই? আগে তাই তো আমি এসেছি আপনাদের নেমন্তন্ন করতে। দেখলেন তো, ভগবান যা করেন মঙ্গলের জন্য। মা মরা মেয়েটা ভালো একটা সুপাত্রে পড়বে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আমি মন প্রাণ দিয়ে আশীর্বাদ করছি ওকে, ও যেন সুখী হয়। না, আপনি এখানে বসে আশীর্বাদ করলে হবে না, আমার মেয়ের বিয়ের দিন আমার বাড়ি গিয়ে আশীর্বাদ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই যাও, আপনার বাড়িতে গিয়ে আশীর্বাদ করে আসবো। আপনি বসুন, আমি দেখি ওদিকে জগা আপনার চা জল খাবারের কত দূর বন্দোবস্ত করলো। আগে বৌমা তুমি কথা বলো। হ্যাঁ অনু শোন, বিয়ের দিন তুই তোর ছেলে মেয়ে আর বাড়ির সকলকে নিয়ে যাবি। হ্যাঁ, জীবন আর লোরাকে আমি আলাদাভাবে নেমন্তন্ন করব, ওদেরও সঙ্গে নিয়ে যাবি। কি জানেন শেখর বাবু, ওই বিয়ে থার ব্যাপারটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে। মানুষ হাজার চেষ্টা করলেও কিছুই করতে পারে না, সবই বিধির বিধান। হ্যাঁ, আমি এটাই সার ভেবেছি। জীবন খুব ভালো, খুব ভদ্র, কৃতি ছেলে, তাই ওকে জামাই করার আমার খুব ইচ্ছে ছিল, হলো না, ওদের ভাগ্যে নেই। ছাড়ুন, ও পুরনো কথাগুলো তুলে কিছু লাভ নেই। হ্যাঁ, আমার একটা অনুরোধ, আপনারা সবাই আমার মেয়ের বিয়েতে গিয়ে ওকে আশীর্বাদ করবেন। হ্যাঁ আসবো আসবো, নিশ্চয়ই আসবো, আমরা সবাই এসে আপনার বাড়িতে আপনার মেয়েকে আশীর্বাদ করে আসবো। আগে নিন, একটু মিষ্টি মুখ করে ফেলুন। Laura, will you make some tea for me? Yes, of course. Jibon. Are mama, ashun ashun. Laura, ini hocchen boudir mama, mane Ranjuner babu. Ar mama, ei hocche Laura. Acha. Namaskar. Namaskar. Mama boshun. Ha.
তারপর মামা কি মনে করে? আজ একটা খুশির খবর নিয়ে আমি তোমাদের বাড়ি এসেছি। খুশির খবর কি? হ্যাঁ, তোমার বোন রঞ্জনা, ওর বিয়ে। তাই? হ্যাঁ, রঞ্জনার বিয়ে ঠিক হয়েছে? কোথায়? লোরা, রঞ্জনার বিয়ে ঠিক হয়ে গেছে। এক্সেলেন্ট। কলকাতায়, পাত্রটি খুব ভালো। সত্যি সত্যি একটা খুশির খবর নিয়ে আপনি এসেছেন মামা। না না, শুধু খুশির খবর নয়, আমি তোমাদের নেমন্তন্ন করছি। আগামী মাসের 28 তারিখে রঞ্জনার বিয়ে। তুমি যাবে, লোরা যাবে, সবাই যাবে। নিশ্চয়ই আমরা সবাই যাবো রঞ্জনার বিয়েতে। তাহলে মামা একটু মিষ্টি মুখ হয়ে যান। হ্যাঁ, আমি নিচে খেয়ে এসেছি। তো তাতে কি হয়েছে? চা কিন্তু খেতেই হবে। ওকে ওকে, তোরা মেক সাম টি ফর মামা। শিওর। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো, কাকে চাই? হ্যাঁ, আমি মোনা বলছি, আপনি কি বলছেন? মানে আচ্ছা, অভদ্র লোক তো আপনি। এত রাত্রে একজন ভদ্রলোকের বাড়িতে ফোন করে ডিস্টার্ব করতে আপনার লজ্জা করে না? আপনি ঠিক করে বলবেন আপনার কি চাই। কে বলছেন আপনি? কি, আপনি আমার মতোই একজন মানুষ না? আপনি তা নন, তাহলে মিনিমাম ভদ্রতা থাকতো। হ্যাঁ, নিজে পরিচয়টা দিতাম। যাই হোক, আমার এত সময় নেই। আপনি প্লিজ বলবেন আপনি কি চাই। আমি চাই আপনি আমার সাথে আরো কিছুক্ষণ কথা বলুন। আমি আপনার সঙ্গে কথা বলবো। কেন? কেন না, আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তাই বুঝি। কিন্তু আমার তো কোনো অপরিচিত লোকের সঙ্গে কথা বলতে ভালো লাগে না। আচ্ছা, আপনার কি কোনো কাজকর্ম নেই? আপনার সাথে কথা বলাটাও যে আমার একটা কাজ। ও আচ্ছা, তো আপনি কি করেন বলুন তো? প্রতিভাবানদের যোগ্যস্থানে পৌঁছে দেওয়াই আমার কাজ। মানে যাতে প্রতিভাবানদের প্রতিভা নষ্ট না হয় তার ব্যবস্থা করি, তাদের স্বপ্নকে সফল করতে সাহায্য করি। তার মানে? তার মানে আপনি কি বলতে চাইছেন, আমি প্রতিভাবান? আচ্ছা, আমার মধ্যে আপনি কি কি প্রতিভা দেখলেন? এই আপনার কথা, মিষ্টি মিষ্টি কথা, কথা বলার ধরন। যারা এত সুন্দর কথা বলতে পারে তারা দেখতেও খুব সুন্দরী হয়, আর যারা সুন্দরী তারা খুব প্রতিভাবান হয়, আর যারা প্রতিভাবান তারা বিখ্যাত অভিনেত্রী হয়। বাবা, আপনি তো পুরো জ্যোতিষীদের মতো কথা বলছেন। জ্যোতিষীরা তাও হাত গুনে কথা বলতে পারেন, আর আপনি তো কথা শুনেই। যাই হোক, আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কিছু আছে নাকি? কন্ট্যাক্ট নাম্বার কী দরকার? আপনি চাইলে আমার সাথে দেখাও করতে পারেন, কাল বিকেল 5টায় পান্না রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে? এনি প্রবলেম? না না, ঠিক আছে। আমি কিন্তু আমি আপনাকে চিনব কি করে? আপনি আমাকে চিনতে না পারলেও কোনো অসুবিধা নেই, আমি আপনাকে চিনে নেব। ওই যে বললাম, প্রতিভাবানদের চিনতে আমার কোনো অসুবিধা হয় না। তাহলে দেখা হচ্ছে কাল বিকেল 5টায় পান্না রেস্টুরেন্ট। বাই। কে গুরু, ওই নয়া শিকার রে? ইয়েস, জাস্ট অফ কিনেছে। তুমি মালটা কে? আরে বলবো বলবো, সব কিছু বলবো। মাছ টাঙায় টাঙায় তুলতে দে। অনু, অনু, কি ব্যাপার? সবার তৈরি হয়ে নিল আর তুমি এখন বসে আছো? সবাই বিয়ে বাড়িতে যাবে বলে তৈরি হয়েছে, আমি তো যাচ্ছি না। আর এই কথা তোমাকে আমি আগে জানিয়েছি। এসর কি মানে হয় অনু? যে রঞ্জনাকে নিয়ে এই বাড়িতে এতদিন ধরে এত অশান্তি, এখন যখন সেই রঞ্জনার সমস্যার সমাধান হতে চলছে, তখন তুমি আবার একটা অশান্তি সৃষ্টি করতে চাও নাকি? দেখো, আমি এ নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তোমরা যাচ্ছ যাও, আমি না গেলেও চলবে। তোমরা সবাই তো ভালো, শুধু আমি তো খারাপ। এসর তোমাকে কে বলেছে?
সব কথা বলে দিতে হয় না, সব মানুষের চরিত্রই এক। নিজের কাজের সিদ্ধির জন্য সবাই নিজেকে পাল্টে ফেলতে পারে, কিন্তু কিন্তু আমার মামার সম্পর্কে এ ধারণা ছিল না আমার। আজ আজ জীবন আর ওই বিদেশিনি আমার মামার আপন হলো, আর আমি আমি আমার মামার জন্য রঞ্জনার জন্য কি না করেছি। আমার নিজের বাড়ি লোকেদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি। আজ আমার মামার কারণে আমি ঘরে বাইরে সবার কাছে ছোট হয়ে গেলাম। বুঝেছি, মামা জীবন আর লোরাকে আলাদা করে নিমন্ত্রণ করে গেছেন বলে তোমার রাগ হয়েছে, আর আজ ওরা রঞ্জনার বিয়েতে যাচ্ছে বলে তুমি ওদের সাথে যেতে চাও না। কিন্তু অনু, মামা জীবনের প্রতি হঠাৎ সদয় উঠলেন কেন তুমি জানো? আমার জানার কোনো দরকার নেই। এটাই তো তোমার ভুল, জানতে হয়, সবকিছু জানতে হয়। এই জীবনেই রঞ্জনাকে বিয়ে করতে রাজি করিয়েছি, আর তোমার মামার সংসারে সুখ শান্তি ফিরিয়ে এনেছি। হ্যাঁ গো, আজ তুমি আমার একটা অনুরোধ রাখবে। তুমি কি বলবে আমার জানা আছে। প্লিজ প্লিজ আমাকে আর জোর করো না, তোমরা যাও। ঠিক আছে, তুমি যখন যেতে চাও না আমি জোর করবো না। তবে একটা কথা, রঞ্জনার বিয়েতে না গিয়ে তুমি ভুল করবে। মা বাপি তোমরা এসো, সবাই তোমাদের জন্য বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো না মা। না বাবা, মা আমাদের সাথে আসবে না, ও পরে আসবে, চলো আমরা যাই।